bond and chemical bond er khubi important ekta topic hocche polarization polarization so polarization eta khubi important ekta part over this chapter ta hocche polarization polarization ajke amra session jeta eta polarization diye ei session ta complete korbo as if tomader jonno eta ekta আর্কাইভ হয়ে থাকবে যে পোলারাইজেশনের এই ক্লাসটাই আমরা অ্যাটেন্ড করেছিলাম তো পোলারাইজেশনের কথাটা একটু আসি আমরা অ্যাকচুয়ালি একটা ব্যাপার সেটা হচ্ছে যে আয়নিক ক্যারেক্টার আয়নিক ক্যারেক্টারটা তোমার হচ্ছে যে এটা হলো একটা ইন বিটুইন ক্যারেক্টার অফ ionic compound and covalent compound মানে ionic character এর কথাটা বলতেছি ionic character মানে কি melting point বা boiling point high থাকা melting point boiling point high eta ionic character water soluble eta ionic character melting point boiling point high water soluble eigulo hocche ionic character তাহলে আয়নিক ক্যারেক্টারটা যেটা মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই বা ওয়াটার সলিউবল এগুলো হচ্ছে আয়নিক ক্যারেক্টার এখন আয়নিক ক্যারেক্টারে তোমাদেরকে নিয়ে একটু বলি আমরা যেমন পিওর কোভ্যালেন্ট আর পোলার কোভ্যালেন্ট দুই রকম কোভ্যালেন্ট আছে আছে হচ্ছে পিওর কোভ্যালেন্ট আছে হচ্ছে পোলার কোভ্যালেন্ট পিওর কোভ্যালেন্ট পোলার কোভ্যালেন্ট যেমন ক্লোরিন এগুলো হলো পিওর কোভ্যালেন্ট মিথেন এগুলো হচ্ছে পিওর কোভ্যালেন্ট আর পিওর কোভ্যালেন্ট মানে অনেকটাই নন পোলার কোভ্যালেন্ট পিওর কোভ্যালেন্ট হচ্ছে অনেকটাই নন পোলার কোভ্যালেন্ট আরেকটা কোভ্যালেন্ট আছে পোলার কোভ্যালেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ওয়াটার এরা হচ্ছে পোলার কোভ্যালেন্ট তাহলে পরে কোভ্যালেন্টের মধ্যেও পিওর আছে পোলার আছে কিন্তু এদের সবারই কিন্তু আইডেন্টিটি যে এরা কোভ্যালেন্ট কম্পাউন্ড এরা হলো কোভ্যালেন্ট কম্পাউন্ড ক্লোরিন কোভ্যালেন্ট মিথেন কোভ্যালেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড কোভ্যালেন্ট ওয়াটার কোভ্যালেন্ট কিন্তু এর মধ্যে আছে পিওর কোভ্যালেন্ট এন্ড পোলার কোভ্যালেন্ট তার মানে পিওর কোভ্যালেন্ট থেকে যদি একটু ডেভিয়েশন হয় পিওর কোভ্যালেন্ট থেকে যদি ডেভিয়েশন হয় তাহলেই পোলার কোভ্যালেন্ট পিওর কোভ্যালেন্ট থেকে ডেভিয়েশন হলেই সেটা পোলার কোভ্যালেন্ট তার মানে কোভ্যালেন্ট কম্পাউন্ডেরও কি হইতে পারে ডেভিয়েশন হতে পারে কোভ্যালেন্ট ক্যারেক্টারেরও ডেভিয়েশন হতে পারে এখন একটা কোভ্যালেন্ট যদি ডেভিয়েটেড হয় একটা কোভ্যালেন্ট যদি ডেভিয়েটেড হয় বা তার ডেভিয়েশনের কারণে যদি সে পোলার হয় তাহলে পোলারটা কার নেচার আয়নিক নেচার পোলারটা হবে আয়নিক নেচার তার মানে কোভ্যালেন্টটা পিওর কোভ্যালেন্ট পোলার কোভ্যালেন্টে টার্ন করা মানে হচ্ছে কোভ্যালেন্টটা আয়নের দিকে আয়নিকের দিকে টার্ন করা তার মানে কোভ্যালেন্ট আয়নিক নেচার শো করা ঠিক একইভাবে আয়নিকরাও কোভ্যালেন্ট নেচার শো করতে পারে আয়নিকরাও কোভ্যালেন্ট নেচার শো করতে পারে তো আমাদের দুইটা স্টাডি একটা হচ্ছে কোভ্যালেন্ট একটা হচ্ছে কোভ্যালেন্ট প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ড আরেকটা হচ্ছে আয়নিক প্রপার্টিস অফ
কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো দুইটাই হতে পারে, আয়নিক কম্পাউন্ডের কোভ্যালেন্ট প্রপার্টিস এন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডের আয়নিক প্রপার্টিস। আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে আয়নিক কম্পাউন্ডের কোভ্যালেন্ট প্রপার্টিস, আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে কোভ্যালেন্ট কম্পাউন্ডের আয়নিক প্রপার্টিস। তাহলে আয়নিক কম্পাউন্ড যদি সেটা 100% আয়নিক না হয়, আয়নিক কম্পাউন্ড যদি 100% আয়নিক না হয়, অর্থাৎ এর থেকে লেস হয়, আয়নিক কম্পাউন্ড যদি 100% আয়নিক না হয়, এর থেকে লেস হয়, মনে করো সে হচ্ছে, এটা হলো 70% মনে করো আয়নিক, আয়নিক ক্যারেক্টারটা 100% আয়নিক না, ক্যারেক্টারটা 70% আয়নিক, তাহলে মনে করতে হবে যে এর ভিতরে 70% আছে আয়নিক ক্যারেক্টার আর 30% আছে হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। 30% আছে আয়নিক ক্যারেক্টার, 70% আয়নিক ক্যারেক্টার, 30% কোভ্যালেন্ট ক্যারেক্টার। অর্থাৎ একটা আয়নিক কম্পাউন্ড যত পাশে কম আয়নিক ক্যারেক্টার শো করবে, সেই বাকিটা তখন তার কোভ্যালেন্ট নেচারের পক্ষে চলে যাবে। এন্ড এটা প্রুভেন যে কোন আয়নিক কম্পাউন্ডই 100% আয়নিক থাকতে পারে না, কোন আয়নিক কম্পাউন্ডে 100% আয়নিক থাকতে পারে না, কম হোক বেশি হোক তার মধ্যে ডেভিয়েশন হবেই, লেস দেন 100% হচ্ছে তার আয়নিক প্রপার্টিস, আয়নিক ক্যারেক্টার। তার মানে যত আয়নিক ক্যারেক্টার আছে সেইটা হচ্ছে কি মিক্সচার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার এন্ড মিক্সচার অফ আয়নিক ক্যারেক্টার, অর্থাৎ আয়নিক ক্যারেক্টার এন্ড কোভ্যালেন্ট ক্যারেক্টারের একটা মিক্সচার হচ্ছে আয়নিক ক্যারেক্টার, বা আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডের একটা কম্বাইন মানে নেচার হচ্ছে যায় আয়নিক ক্যারেক্টার। যেহেতু 100% আয়নিক ক্যারেক্টার শো করতেছে না কোনো কম্পাউন্ডই, তাহলে আমাদের দেখা যত কম্পাউন্ড আছে সব কম্পাউন্ডেরই যে আয়নিক ক্যারেক্টার আছে সেই আয়নিক ক্যারেক্টারটা কিছুটা আয়নিক ক্যারেক্টার আর কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টারের কম্বিনেশন, কিছুটা আয়নিক ক্যারেক্টার আর কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টারের কম্বিনেশন। এখন তার আয়নিক ক্যারেক্টার থেকে তার যত বেশি ডেভিয়েশন হবে, আয়নিক ক্যারেক্টার থেকে যত বেশি ডেভিয়েশন হবে সে তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টারের দিকে আসবে। যেমন এইটা 70% আয়নিক, 30% যদি কোভ্যালেন্ট হয়, সেখানে আয়নিক যদি 60% হয়ে যায় তাহলে কোভ্যালেন্ট বাইরে কত হয়ে যাবে, 40%। অর্থাৎ তুমি আয়নিক থেকে যতটা ছাড় দিবা তাকে, আয়নিক থেকে সে যতটুকু রেভিয়েট করবে সে ততটুকুই চলে যাবে কার দিকে, কোভ্যালেন্ট ক্যারেক্টারের দিকে, কারণ এর মাঝখানে কিছু নাই, কোভ্যালেন্ট নাকি আয়নিক, আয়নিক নাকি কোভ্যালেন্ট, আয়নিক তুমি আয়নিক থেকে তুমি সরে আসতেছ তার মানে তুমি কোভ্যালেন্টের দিকে যাচ্ছ, কোভ্যালেন্ট থেকে সরে আসতেছ তাহলে তুমি আয়নিকের দিকে যাচ্ছ। এখন আমরা দেখব যে আয়নিক ক্যারেক্টারটা কত ডেভিয়েশন হতে পারে, বা আয়নিক ক্যারেক্টারের ডেভিয়েশনটা কত মানে কেন হয় এবং সেটা কখন বেশি হয়, এবং একটা আয়নিক কম্পাউন্ড কখন মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করে এন্ড কোভ্যালেন্ট ক্যারেক্টার কত বেশি শো করবে ইন বিটুইন, যে এটাও আয়নিক এটাও আয়নিক। তোমাকে বললাম যে সোডিয়াম ক্লোরাইডও আয়নিক, পটাশিয়াম ক্লোরাইডও আয়নিক কম্পাউন্ড হিসেবে, সোডিয়াম ক্লোরাইডও আয়নিক কম্পাউন্ড হিসেবে, পটাশিয়াম ক্লোরাইডও আয়নিক, কিন্তু আমি কোশ্চেন করলাম কি জানো যে এই দুইটার মধ্যে কে বেশি কোভ্যালেন্ট। কথাটা দেখো এটা একটা আয়নিক কম্পাউন্ড, এটা একটা আয়নিক কম্পাউন্ড, অথচ কোশ্চেন করলাম কি আমি যে এই দুইটার মধ্যে কোনটা বেশি কোভ্যালেন্ট, তাহলে কি তোমার এক্সপ্লেন করতে কোনো সমস্যা হবে? তুমি যদি এটা বুঝাইয়া দিতে পারো এই দুইটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড বেশি আয়নিক, এই দুইটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড বেশি আয়নিক, তাহলে আমি তো নিজে বুঝে নিব না যে এটা তাহলে বেশি কোভ্যালেন্ট। তার মানে কোশ্চেনটা যেটাই হোক কম্পাউন্ড মনে করো দুইটাই আয়নিক, আমি কোশ্চেন করতে পারি যে কোনটা মোর আয়নিক কোনটা লেস আয়নিক, আমি কিন্তু এই কোশ্চেনও করতে পারি যে কোনটা মোর কোভ্যালেন্ট কোনটা লেস কোভ্যালেন্ট, কারণ যে মোর আয়নিক সে লেস কোভ্যালেন্ট আর যে লেস আয়নিক সে হবে মোর কোভ্যালেন্ট। তার মানে আয়নিক ক্যারেক্টার থেকে ডেভিয়েটেড হওয়ার কারণ কি, কেন ডেভিয়েট হয়, কেন ডেভিয়েট হচ্ছে, কত বেশি ডেভিয়েট হবে সেইটা আমরা এক্সপ্লেন করব।
আয়নিক ক্যারেক্টার থেকে আয়নিক কম্পাউন্ডের ডেভিয়েশন কে আয়নিক ক্যারেক্টার থেকে আয়নিক কম্পাউন্ডের ডেভিয়েশন কে বলে পোলারাইজেশন। আয়নিক কম্পাউন্ড আয়নিক ক্যারেক্টার থেকে ডেভিয়েট হওয়াটা এটাই হচ্ছে পোলারাইজেশন, আর আমরা এটাই শেয়ার করব এখন। এটা হলো আজকের ক্লাসের ইন্ট্রোডাকশন, যে আসলে ক্লাসে কি হবে আজকে, আমরা আসলে কি ধরনের একটা টপিক শেয়ার করতে যাচ্ছি, চমৎকার একটা টপিক। হ্যাঁ, পোলারাইজেশন। আচ্ছা, তো পোলারাইজেশন নিয়ে আরেকটা মানে পোলারাইজেশন তার প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, প্রপার রিয়েলাইজেশন এর জন্য আরেকটা ব্যাপার ফলো করো, সেটা হচ্ছে এরকম যে আয়নিক কম্পাউন্ড ফর্ম করে, ধরো সোডিয়াম আয়নিক কম্পাউন্ড ফর্ম করার উদ্দেশ্যে সোডিয়াম ইলেকট্রন ডোনেট করে, সোডিয়াম আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে এই জন্য সে ইলেকট্রন ডোনেট করে, এবং কি করলো, সোডিয়াম আয়ন ক্যাটায়ন তৈরি করলো, ক্লোরিন ওই ইলেক্ট্রনটা একসেপ্ট করলো, পরে ক্লোরাইডে কনভার্ট হইলো, মানে একটা নেগেটিভ আয়ন তৈরি হইলো। পরবর্তীতে এই পজিটিভ আয়নটা নেগেটিভ আয়নের সাথে জয়েন্টলি সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করবে। আচ্ছা, সোডিয়াম ইলেকট্রনটা ডোনেট করছে, এটা সোডিয়ামের পার্ট, ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করছে, সেটা ক্লোরিনের পার্ট। এটা এমন একটা ব্যাপার যে সোডিয়াম ইলেকট্রন ডোনেট করতেছে, সেটা একটা কেস, ওটা একটা আলাদা ঘটনা, সোডিয়াম তার জায়গায় থেকে ইলেকট্রন ডোনেট করতেছে, সোডিয়াম ইলেকট্রন ডোনেট করাটা এটা একটা পার্ট, আর ক্লোরিন ওই ইলেকট্রনটা নিয়ে ক্লোরাইড হইলো সেটা আর একটা পার্ট, সোডিয়াম ইলেকট্রন ডোনেট করে সোডিয়াম প্লাস হইছে সেটা একটা সেপারেট ঘটনা, ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করে ক্লোরিন ক্লোরাইড হইছে সেটা একটা ঘটনা। কিন্তু এইভাবে যখন সোডিয়াম সোডিয়াম প্লাসে কনভার্ট হয় আর ক্লোরিন ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়, তখন এই পজিটিভ আয়নের দিকে নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়নের দিকে পজিটিভ আয়ন ছুটে যায়। কেন? কারণ অপোজিট আয়ন অ্যাট্রাকশন করে, অপোজিট আয়নের মধ্যে অ্যাট্রাকশন কাজ করে। সোডিয়ামের সাথে ক্লোরিনের কিন্তু অ্যাট্রাকশন আমরা বলি না, আমরা বলি সোডিয়াম প্লাসের সাথে ক্লোরিন মাইনাসের অ্যাট্রাকশন, সোডিয়ামের টানে ক্লোরিন যায়, ক্লোরিনের সাথে টানে সোডিয়াম আছে এমন না, কিন্তু সোডিয়াম ক্লোরিনকে টানে, ক্লোরিন সোডিয়ামকে টানে এমন না, সোডিয়াম সোডিয়ামের কাজ করে ইলেকট্রন ডোনেট করে, ক্লোরিন ক্লোরিনের কাজ করে ইলেকট্রন একসেপ্ট করে। কিন্তু যখনই সোডিয়াম প্লাস হয়ে যায় আর ক্লোরিন মাইনাস হয়ে যায়, তখন তাদের মধ্যে অ্যাড হওয়ার টেন্ডেন্সিটা তৈরি হয়, তখন তারা অ্যাড হতে চায়। তার মানে কে কাকে অ্যাট্রাক্ট করে, প্লাস আয়ন মাইনাস আয়নকে, মাইনাস আয়ন প্লাস আয়নকে, অর্থাৎ তারা যখন ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে তখন একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে। এইটাই এখন বুঝবো যে সোডিয়াম, মনে করো সোডিয়াম অ্যাটম যে কিনা ইলেকট্রন, এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, এটা হচ্ছে গিয়ে ক্লোরিন অ্যাটম, প্রথমত এটা হলো সোডিয়াম আর এটা হলো ক্লোরিন, এটা সোডিয়াম আর এটা হচ্ছে ক্লোরিন, সোডিয়ামটা একটু বড়, ক্লোরিনটা একটু ছোট, তোমরা জানো যে যত রাইটে যাই তত ছোট, যত রাইটে যাই তত স্মল, যত রাইটে যাবো তত স্মল। এটা সোডিয়াম অ্যাটম, এটা ক্লোরিন অ্যাটম, সোডিয়ামটা কিন্তু এখানে একটু বড়, ক্লোরিনটা এখানে একটু ছোট। কিন্তু যখন সোডিয়াম ইলেকট্রন ডোনেট করে সে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, তখন সে হয়ে যায় উচকে বাচ্চা, ছোট হয়ে যায়। অন্যদিকে ক্লোরিন সেই ইলেকট্রনটা খেয়ে দেয়, ক্লোরিনটা হয়ে যায় বড়। তার মানে এটা হচ্ছে সোডিয়াম আর কি ক্লোরিন, কিন্তু যখন তারা অ্যাপ্রোচ করবে তখন সোডিয়াম আয়ন ক্লোরিন আয়নকে অ্যাপ্রোচ করবে, কিন্তু ততক্ষণে তো সোডিয়াম আয়ন ইলেকট্রন লুজার আর সে হচ্ছে ইলেকট্রন গেইনার। তার মানে যখন ক্যাটায়ন আর অ্যানায়ন প্রডিউস হয় তখন ইলেকট্রন থাকে অ্যানায়নের দিকে, ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে অ্যানায়নের দিকে, যার কারণে ক্যাটায়ন লুজার সে গেইনার, ক্যাটায়ন তখন অ্যানায়নের দিকে যায়। যখন এই ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে, ক্যাটায়ন যখন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে তখন এই অ্যানায়নের ইলেকট্রনকে ক্যাটায়ন আবার চায় নিজের দিকে নিয়ে আসতে, অ্যানায়নের ইলেকট্রনকে ক্যাটায়ন চায় নিজের দিকে নিয়ে আসতে, কিন্তু অ্যানায়নের যে নিউক্লিয়াস সে কিন্তু নিতে দিবে না, সে ধরে রাখবে। তার মানে এখানে একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে, সোডিয়াম আয়ন বলতেছে যে
ইলেকট্রন আমার দিকে নিয়ে আসব, আমার ইলেকট্রন চাই, দিছে সেটা একটা কারণে দিছে, যখন সোডিয়াম তখন দিছে, যখন সে সোডিয়াম ছিল তখন সে ডোনেট করে স্টেবিলিটির জন্য ডোনেট করছে, কিন্তু যখন সে প্লাস আয়ন তৈরি হয়েছে তখন সে ক্লোরাইড আয়নের দিকে অ্যাপ্রোচ করার কারণ হচ্ছে ক্লোরাইড এর ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন কাজ করতেছে। তাহলে ক্লোরাইডের যে ইলেকট্রন সেটা সে নিজের দিকে নিতে মানে তার দিকে নিয়ে কি টানতে টানবে বা তার দিকে নিয়ে আসতে চেষ্টা করবে, নিয়ে আসতে চেষ্টা করবে, কিন্তু ওটা কি আর দিবে সহজে হইতে? ক্লোরিনের নিউক্লিয়াস আছে না, ক্লোরিনের নিউক্লিয়াস কি করবে সেই ইলেকট্রনকে এটা নিউক্লিয়াস পর্যন্ত নিয়ে আসি, টানাটানি যা নিউক্লিয়াসের, টানাটানি যা নিউক্লিয়াসের এই নিউক্লিয়াসটা ইলেকট্রন আমার দিকে আসুক, ওই নিউক্লিয়াস বলে না আমার দিকে থাকবে, সে বলে আমার দিকে আসুক, সে বলে আমার দিকে থাকে। তাহলে এই যে দুইটা নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াসই এই যে ইলেকট্রনকে নিজেদের দিকে কেউ রাখতে চায় কেউ আনতে চায়, কেউ রাখতে চায় কেউ আনতে চায়। অ্যাজ এ রেজাল্ট কি হয়, অ্যাজ এ রেজাল্ট হয় কি, এই তো ক্যাটায়নটা, অ্যাজ এ রেজাল্ট এই অ্যানায়নের যে ইলেকট্রনের যে শেপটা, অ্যানায়নের যে শেপটা এটা ছিল ইউনিফর্ম, চমৎকার ইউনিফর্ম, সব দিকে ইলেকট্রন ইকুয়ালি ছিল, এটা ইউনিফর্ম ছিল, এটা ক্লোরাইডটা একটা সুন্দর শেপে ছিল, কিন্তু এর টানাটা নিতে ক্লোরাইডের শেপটা এরকম হয়ে গেছে, নেগেটিভ আয়নের শেপটা এমন হয়ে যায়, অনেকটা ডি শেপ হয়ে যায়, ডি শেপ মানে এটাকে বলে ডিফরমেশন অফ অ্যানায়ন, ডিফরমেশন অফ অ্যানায়ন, এতে করে অ্যানায়ন কি হয়ে যায়, ডিফর্ম হয়ে যায়। অর্থাৎ অ্যানায়নের চারিদিকে ইলেকট্রন ইউনিফর্ম অবস্থায় ছিল, কিন্তু ক্যাটায়ন চাই যে নিজের দিকে ইলেকট্রন নিয়ে আসে, অ্যানায়ন চাইতেছে তার কাছে থাকবে, দুইটা নিউক্লিয়াস যখন এই ইলেকট্রনকে নিজেদের দিকে মিউচুয়ালি যখন নিজেদের দিকে রাখতে চায়, রাখতে চায়, তখন সেও পুরাটা ধরে রাখতে পারে না, আবার সেও আবার পুরাটা নিয়েও আনতে নিয়েও আসতে পারে না, সে কিন্তু পুরাটাও আবার নিয়ে আসতে পারে না তার এরিয়াতে। এই নিউক্লিয়াসও কিন্তু এমন না যে সব ইলেকট্রন তার দিকে চলে আসে, তাও না, কিছুটা ইলেকট্রন তার এরিয়াতে চলে আসে, কিছুটা কিছুটা ইলেকট্রন তার এরিয়াতে চলে আসে কিছুটা, যেটা এইরকম ভাবে দেখালে আরো ভালো। এইটা হচ্ছে আগের অবস্থা, এটা প্রিভিয়াস স্টেট, আগে যেমন ছিল, আর এটা হচ্ছে পরের অবস্থা, নতুন অবস্থা। তার মানে এই আগের অবস্থা থেকে এই অবস্থা ডিফর্ম অবস্থা চলে আসে, ডিফর্ম অবস্থা যখন আসে তখন কিছুটা ইলেকট্রন, কিছুটা ইলেকট্রন, কিছু ইলেকট্রন এই নিউক্লিয়াসের এরিয়াতে চলে আসে, অর্থাৎ কিছু ইলেকট্রন দুইটা নিউক্লিয়াসের মাঝখানে চলে আসে, ডিসপার্স হয় দুইটা, এই যে এখানে কি হয়েছে, ইলেকট্রন ডিসপার্স হয়েছে, ডিসপার্স ইলেকট্রন যে ডিসপার্স হয়েছে ইন বিটুইন টু নিউক্লিয়াস, ইলেকট্রন ডিসপার্স হয়েছে ইন বিটুইন টু নিউক্লিয়াস, আর ইন বিটুইন টু নিউক্লিয়াস যদি ইলেকট্রন ডিসপার্স হয় তাহলে এই নিউক্লিয়াস এই ইলেকট্রনের কিছু ভাগ পায়, কিছু ভাগ পায়, কিছু শেয়ার পায়, এই যে নিউক্লিয়াস কিছু শেয়ার পায়, ওই নিউক্লিয়াসের তো শেয়ার আছেই, তাহলে দুইটা নিউক্লিয়াস যদি কোনো ইলেকট্রন শেয়ার করে ইকুয়ালি না হলেও সেটা কিছুটা কোভালেন্ট, যদি ইকুয়াল হইতো তাহলে তো পুরাই কোভালেন্ট, শেয়ার শেয়ার ইকুয়াল হলে সেটা পুরাই কোভালেন্ট, কিন্তু শেয়ার ইকুয়াল নাও তো হইতে পারে, শেয়ার কিন্তু কম বেশি শেয়ার হইতে পারে না, শেয়ার কম বেশি শেয়ার তো হইতে পারে, ইকুয়ালি শেয়ার হইলে সেটা পিওর কোভালেন্ট, কিন্তু শেয়ার যদি কিছুটা শেয়ার করে যে আছে ঠিক আছে মানে এইটা 10% আমি শেয়ার করলাম, তুমি 90% শেয়ার করলা, আমি 80% তুমি 20% শেয়ার করলা, ওইটাও তো শেয়ার, তাহলে শেয়ার মানেই কোভালেন্ট, শেয়ার মানেই কোভালেন্ট, হয়তো বা পুরো কোভালেন্ট হইতে পারবে না, পার্সিয়াল তো হবে, তাইলে এই কারণে যেহেতু দুইটা নিউক্লিয়াস ইলেকট্রন শেয়ার করা করতে পারে বা করে, সেই কারণেই এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা আর নো মোর পিওর আয়নিক, নো মোর 100% আয়নিক, তার আর 100% আয়নিক ক্যারেক্টার প্লে করতে পারে না, কারণ সে তো তার 100% আয়নিক মানে এই পাশটা পুরা প্লাস থাকতে হবে, এই এই জায়গাটায় পুরাটাই মাইনাস থাকতে হবে, ইলেকট্রন টোটালটাই কার দিকে থাকতে হবে, অ্যানায়নের দিকে থাকতে হবে, কোন ইলেকট্রন দুজন শেয়ার করবে না। তো আমরা যদি রিয়েলিস্টিক চিন্তা করি, আমরা যদি রিয়েলিস্টিক চিন্তা করি
তাইলে আমরা এটা অবশ্যই এগ্রি করব যে এটা কোনোদিনও সম্ভব না যে কিছুটা ইলেকট্রন হলেও আসবে না, এটা কোনোদিনও সম্ভব না যে এ যত উইক হোক না কেন, এর পাওয়ার যত কম হোক না কেন, সে কিছুটা হলেও ইলেকট্রন নিয়ে আসতে পারবে, কিছু হলেও পারবে, ঠিক কিনা? জি স্যার, কিছু হলেও তো পারবে নাকি? জি স্যার, মানে সে যত, মনে করো দুজন মানুষ যতই মারামারি করুক, একটা মনে করো যে তোমার বিগ বস কি জানি ভিক্ষু না কি বলে, একটা মনে করো বিচ্ছু কি জানি আছে ওই ওই সব জায়গাতে নাম, এখন তো আর আমরা এগুলো পারি, আমি নাম টাম জানিও না, বিচ্ছু পিচ্ছু এরকম একটা নাম আছে মনে হয়, মনে করো একটা হচ্ছে বিচ্ছু আর একটা হইলো মনে করো আমাদের রবিউল, তো খুব তিন কেউ একজন, দুজনের মধ্যে মারামারি হইলে সে বেটা একটা একটু একটা ঘুষিও তো দিতে পারবে নাকি, একটু টাচ করতে পারবে, একটু হালকা পাতলা তো মারতে পারবে, ঠিক কিনা? তাইলে দুইজনের মধ্যে যখন কোনো কিছু নিয়ে কারাকারি মারামারি টানাটানি হবে, তাইলে একজন হয়তো বেশি ডমিনেট করবে কিন্তু আরেকজন তো কম হইলেও ডমিনেট করবে, ঠিক কিনা? এমনটা আর কি। তার মানে আমরা এটা এগ্রি করতেছি যে একটা আয়নিক কম্পাউন্ড 100% আয়নিক থাকার কোনো চান্স নাই, চান্স নাই, বিকজ অফ ডিফরমেশন অফ অ্যানায়ন, বিকজ অফ ডিফরমেশন অফ অ্যানায়ন, অ্যানায়নের ডিফরমেশনের কারণে, অ্যানায়নের এই ডিফরমেশনকে বলে পোলারাইজেশন, শেষ কথা শেষ, অ্যানায়নের এই ডিফরমেশনটাকেই বলে পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন কি? দা, যদিও ওয়ার্ডটাকে বলে ডিস্টরশন, বুঝছো, মানে ডিফরমেশন না বলে এটাকে বলে ডিস্টরশন, দা ডিস্টরশন, এটা ডিস্টর্ড হওয়া বোঝায়, এটা ডিস্টর্ড হওয়া বোঝায়, তাই বলছে দা ডিস্টরশন অফ অ্যানায়ন, কে ডিস্টর্ড হবে? অ্যানায়ন, দা ডিস্টরশন অফ, ও সরি, ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন বাই ক্যাটায়ন ইজ কল্ড পোলারাইজেশন। তাইলে ফাইনালি কথাটা কি দাঁড়ালো? দা ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন হচ্ছে, ইলেকট্রন এই যে এটাকে বলে ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন হয়, ইলেকট্রন ক্লাউড অফ কার? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডিস্টর্ব হয়, কে ডিস্টর্ব করে? ক্যাটায়ন, এটাই হচ্ছে পোলারাইজেশন। দা ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন বাই ক্যাটায়ন, দা ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন বাই ক্যাটায়ন ইজ কল্ড পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন কোথায় হয়? আয়নিক কম্পাউন্ডে। পোলারাইজেশন কোথায় হয়? আয়নিক কম্পাউন্ডে। আর পোলারাইজেশনের কারণে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসে, আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসে। মনে করো আর একটা কথা আমি সবসময় স্টুডেন্টদেরকে বলতে বলি, যত বেশি পোলারাইজেশন তত বেশি কোভ্যালেন্ট, যত বেশি পোলারাইজেশন তত বেশি কোভ্যালেন্ট হবে, একটা আয়নিক কম্পাউন্ড কত বেশি কোভ্যালেন্ট হবে, একটা আয়নিক কম্পাউন্ড তত বেশি কোভ্যালেন্ট হবে তার মধ্যে যত বেশি কি থাকবে, পোলারাইজেশন হবে, তার মধ্যে যত বেশি পোলারাইজেশন হবে একটা আয়নিক কম্পাউন্ড তত বেশি কোভ্যালেন্ট ম্যাটার শো করবে। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, তা হচ্ছে আয়নিক কম্পাউন্ড নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয়, সিকিউ হোক আর এমসিকিউ হোক, আয়নিক কম্পাউন্ড নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয় সেটা সিকিউ হোক আর এমসিকিউ হোক, সেটা পোলারাইজেশনের অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, সোজা কথা, সেটা পোলারাইজেশনের অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। আয়নিক কম্পাউন্ডের সিকিউ এমসিকিউ যেই কোশ্চেনই হোক না কেন, সেটাকে পোলারাইজেশনের অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, পোলারাইজেশন দিয়েই এক্সপ্লেন করতে হবে। অর্থাৎ আয়নিক কম্পাউন্ড যদি থাকে সিকিউতে থাকুক আর এমসিকিউতে থাকুক, 100% সময় দেখবা যে এটার ভিতরে পোলারাইজেশন এর কত বেশি কত কম সেটাই তোমার আনসারটা মেক করতে হেল্প করবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখন কার আলোচনা হলো যে তাহলে পোলারাইজেশন কার বেশি কার কম, কখন বাড়ে কখন কমে, মানে পোলারাইজেশন দুইটার মধ্যে কার বেশি, এই দুইটার মধ্যে কার বেশি, বিটুইন কার মধ্যে পোলারাইজেশন বেশি হবে, সেটার ইন্ডিকেটর কি, সেটার ইন্ডেক্স কি, সেটার ক্রাইটেরিয়া কি, সেটার কন্ডিশন কি, সেটার রুল কি, যেটা দিয়ে আমি বুঝাইতে পারবো যে এর পোলারাইজেশন কম ওর পোলারাইজেশন বেশি, কি দিয়ে বুঝাবো, সেটাই হচ্ছে কি ফাজান্স রুল।
আর ওইটাই হলো আমরা বলি হচ্ছে ফাজানস রুল। ফাজানস রুল মানে আমরা পোলারাইজেশন ইনক্রিজ হওয়া ডিক্রিজ হওয়াটা আমরা বুঝাবো হচ্ছে গিয়া ফাজানস রুল দিয়ে। পোলারাইজেশন মোর না লেস সেটা বুঝাবো আমরা ফাজানস রুল দিয়ে। তাহলে আমরা বুঝবো হলো আসলে ফাজানস রুল, এই এই ফাজানস রুল হলো ইন্ডিকেটর অফ পোলারাইজেশন, ইন্ডেক্স অফ পোলারাইজেশন, ক্রাইটেরিয়া অফ পোলারাইজেশন, ফাজানস রুল। তো ফাজানস রুল হলো পোলারাইজেশন ইনক্রিজ, পোলারাইজেশন ইনক্রিজেস উইথ, অর্থাৎ পোলারাইজেশন কখন ইনক্রিজ হয় সেটা বুঝাবে, পোলারাইজেশন কখন ইনক্রিজ হয় সেটা বুঝাবে। তাইলে ডেফিনেটলি কখন ডিক্রিজ হয় এটা আমাদের বলা লাগবে না, ইনক্রিজ হয় কোন অর্ডারে সেটা যদি বুঝতে পারি তাহলে ডিক্রিজ হওয়াটা যে তার অবধির অর্ডার সেটা কি আর এই 11-12 এসে বুঝানো লাগে? তাহলে পোলারাইজেশন ইনক্রিজ হয় কখন সেটা আমরা জানবো শুধু। নাম্বার ওয়ান, পোলারাইজেশন ইনক্রিজ হয় কখন, নাম্বার ওয়ান তা হচ্ছে লেস সাইজ অফ ক্যাটায়ন, তা হচ্ছে লেস সাইজ অফ ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের সাইজ যত লেস হবে, 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 লেস সাইজ অফ ক্যাটায়ন, লেস সাইজ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের সাইজ যত লেস হবে মনে রাখবা পোলারাইজেশন তত ইনক্রিজ হবে, ক্যাটায়নের সাইজ যত লেস হবে পোলারাইজেশন তত ইনক্রিজ হবে। সাপোজ টু সে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, এই চারটার মধ্যেই থাকি, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এন্ড সিজিয়াম ক্লোরাইড, এদের মধ্যে যদি আমরা থাকি, আমাকে এমসিকিউ দিল হুইচ ওয়ান ইজ মোস্ট আয়োনিক, হুইচ ওয়ান ইজ মোস্ট আয়োনিক, অপশন এ এটা লিথিয়াম ক্লোরাইড, অপশন বি এটা সোডিয়াম ক্লোরাইড, অপশন সি এটা পটাশিয়াম ক্লোরাইড, অপশন ডি এটা সিজিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এরকম কোশ্চেন করবে, লেস সাইজ অফ, আচ্ছা উইচ ওয়ান ইজ মোস্ট আয়োনিক, কোনটা মোস্ট আয়োনিক, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, এই টাইপের এমসিকিউ তো কোশ্চেন হবে। আচ্ছা তো লেস সাইজ অফ ক্যাটায়ন বলা হয়েছে যে লেস সাইজ অফ ক্যাটায়ন, পোলারাইজেশন ইনক্রিজ হয় লেস সাইজ অফ ক্যাটায়নে, তাহলে পোলারাইজেশন ইনক্রিজ হয়, পোলারাইজেশন ইনক্রিজ হয় ক্যাটায়নের সাইজ যত স্মল হয়, পোলারাইজেশন ইনক্রিজ হয় ক্যাটায়নের সাইজ যত স্মল হয়, তাহলে সবচেয়ে স্মল কে, লিথিয়াম, তাহলে পোলারাইজেশন সবচেয়ে বেশি কোথায়, লিথিয়াম ক্লোরাইডে, তারপরে সোডিয়াম ক্লোরাইডে, এরপরে পটাশিয়াম ক্লোরাইডে, সবশেষে সিজিয়াম ক্লোরাইডে, এটা কিসের অর্ডার তাহলে পোলারাইজেশন, এটা তাহলে কিসের অর্ডার পোলারাইজেশন, পোলারাইজেশন হাইয়েস্ট কার, স্মলেস্ট সাইজ অফ ক্যাটায়ন, স্মলেস্ট সাইজ অফ ক্যাটায়ন, কারণ তুমি জানতা যে ক্যাটায়নের সাইজ যত স্মল পোলারাইজেশন তত বেশি, ক্যাটায়নের সাইজ যত স্মল পোলারাইজেশন তত বেশি, তাহলে পোলারাইজেশন সবচেয়ে বেশি কার, লিথিয়াম ক্লোরাইডে, পোলারাইজেশন সবচেয়ে বেশি কার, লিথিয়াম ক্লোরাইডে, কারণ লিথিয়ামটা হচ্ছে স্মলেস্ট, তাহলে লিথিয়াম ক্লোরাইডে যদি পোলারাইজেশন সবচেয়ে বেশি হয় তাহলে আস্তে আস্তে পোলারাইজেশন কমতেছে, তাহলে পোলারাইজেশন মিনিমাম এখানে কার, সিজিয়াম ক্লোরাইডের, পোলারাইজেশন মিনিমাম এখানে কার, সিজিয়াম ক্লোরাইডের, এটা যখন তোমাদের আইডিয়া, এটা যখন তোমাদের আইডিয়া, তখন আমাকে এই কোশ্চেনের আনসার কি বলো। আমি বললাম যে ক্যাটায়নের সাইজ যত স্মল হবে পোলারাইজেশন তত বেশি হবে, পোলারাইজেশন সবচেয়ে বেশি হলো লিথিয়াম ক্লোরাইডের, তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে তাহলে সবচেয়ে আয়নিক কে বলো, ডি, ডি মানে সিজিয়াম ক্লোরাইড, ঠিক না? জি স্যার। বলছিলা তোমরা সিজিয়াম ক্লোরাইড বলছিলা? জি স্যার, জি স্যার, এটাই। হ্যাঁ ডি তো বলছিলা নাকি বি বলছিলা, সোডিয়াম ক্লোরাইড? স্যার ডি, এ বি সি ডি স্যার। হ্যাঁ ডি, ডি, এ বি সি ডি, অর্থাৎ মাঝখান থেকে কেউ হায়েস্ট কার লোয়েস্ট হয় কোনোদিনও? আচ্ছা তারপরে, তার মানে বুঝা গেল যে এইটা লিথিয়াম ক্লোরাইডে পোলারাইজেশন ম্যাক্সিমাম, সিজিয়াম ক্লোরাইডে পোলারাইজেশন মিনিমাম, তার মানে আমরা তো জানি যে পোলারাইজেশন আয়নিক ক্যারেক্টার থেকে সরিয়ে দেয়, পোলারাইজেশন আয়নিক ক্যারেক্টার থেকে সরিয়ে দেয়, তাহলে পোলারাইজেশন বেশি মানে আয়নিক ক্যারেক্টার কম, আর পোলারাইজেশন কম মানে আয়নিক ক্যারেক্টার বেশি, তাহলে সিজিয়াম ক্লোরাইড আয়নিক ক্যারেক্টার হায়েস্ট, তাহলে দুইটার মধ্যে কে বেশি আয়নিক, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড না পটাশিয়াম ক্লোরাইড, কে বেশি আয়নিক, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড না সিজিয়াম ক্লোরাইড, কে বেশি আয়নিক, সিজিয়াম ক্লোরাইড, কিন্তু কারণ যখন এক্সপ্লেন করবা তখন বলবা যে এটাতে পোলারাইজেশন বেশি হয়, কেন বেশি হয়,
ক্যাটানের সাইজ স্মল বলে, ঠিক কি না স্যার? বলো স্যার, সব আয়নিক কম্পাউন্ডস কি পোলারাইজেশন টু সাম ডিগ্রি দেখাবে অথবা ডিফরমেশন? হ্যাঁ, আমি তো সেই কথাটাই রিপিটেডলি বলে আসতেছি যে 100% আয়নিক কম্পাউন্ড কি তুমি এখন আজকের আলোচনায় কি মনে হয় যে কারোই 100% আয়নিক থাকার মানে থাকতে পারে? কোনো একটা আয়নিক কম্পাউন্ড কি 100% আয়নিক হয়ে থাকতে পারবে যদি এরকম ঘটনা ঘটে? মানে পোলারাইজেশনের মতো ব্যাপারটা যদি বা ডিস্টরশন যদি হয় সেটা কম হলেও তো হবে, ঠিক কিনা? আমি সেই কথাটাই বুঝাতে চাচ্ছিলাম যে ডিস্টরশন না হয়ে কি পারবে, যেহেতু ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে টানবেই, নিজের দিকে আনতে চেষ্টাই করবে, তাইলে কিছু না কিছু ডিস্টরশন হবে, কিছু না হলেও তো হবে, ঠিক না? জি স্যার। এর ডিস্টরশন কম হবে কিন্তু হবে না সেটা কি বলতে পারবো? এখানে ডিস্টরশন কম হবে কিন্তু হবে না এটা তো আমরা বলতে পারি না, ঠিক কিনা? তাহলে বুঝা গেল যে আমরা যখন দেখবো যে ক্যাটায়ন ডিফার করতেছে তখন আমরা দেখবো যে ক্যাটায়নের সাইজ একবার দেখবো। আচ্ছা, সেকেন্ড যেটা কন্ডিশন সেকেন্ডটা সেটা হলো কি, লার্জ সাইজ অফ অ্যানায়ন, ক্যাটায়ন হলো কি লেস সাইজ বা স্মল সাইজ, আর অ্যানায়ন হলো লার্জ সাইজ বা অ্যানায়ন হচ্ছে কি তোমার হচ্ছে কি মোর সাইজ। তাহলে পরে ক্যাটায়ন যত স্মল হবে আর অ্যানায়ন যত বিগ হবে, ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত বেশি হবে আর অ্যানায়ন যত বড় হবে পোলারাইজেশন তত বেশি হবে। ক্যাটায়ন যত স্মল হবে, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন যত স্মল হবে, ব্যাপারটা খেয়াল করো, ক্যাটায়ন যত স্মল হবে ওই ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কমে যাবে না? ক্যাটায়ন যত ছোট হবে, যে ক্যাটায়ন যত ছোট সেই ক্যাটায়নের নিউক্লিয়াস ওই ইলেকট্রনের তত কাছে যাবে না, ঠিক কিনা? ক্যাটায়ন যত স্মল হবে, যত ক্যাটায়ন যত ছোট হবে তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ডিস্টেন্স সেটা কমতে থাকবে না, সেটা কমে যাবে না? তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের ডিস্টেন্স যদি কমে তাহলে বেশি মানে নিউক্লিয়াস তত বেশি ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসতে পারবে। তার মানে ক্যাটায়নের সাইজ স্মল হইলে যেহেতু ক্যাটায়নের নিউক্লিয়াসের সাথে অ্যানায়নের ইলেকট্রনের ডিস্টেন্স কমে তাই ক্যাটায়ন বেশি করে ইলেকট্রন নিজের দিকে আনতে পারে। তার মানে ক্যাটায়ন যত ছোট হবে তত বেশি ইলেকট্রন নিজের দিকে আনতে পারবে, ক্যাটায়ন যত ছোট হবে তত বেশি ইলেকট্রন নিজের দিকে আনতে পারবে। এই জন্য বলেছিলাম যে ক্যাটায়ন যত স্মল, কিন্তু অ্যানায়নের বেলায় বলা হচ্ছে অ্যানায়ন যত বিগ, অ্যানায়ন যত বড় হবে, অ্যানায়ন যত বড় হবে পোলারাইজেশন তত বেশি কেন হবে? কারণ কি, ক্যাটায়ন যখন ইলেকট্রনটা আনতে যায় কে তখন তাকে বাধা দেয়, কে তাকে আনতে দেয় না, কে তাকে ধরে মানে আনতে দিতে গেলে মনে করো যে কার কারণে সে ইলেকট্রন সব নিয়ে আসতে পারতেছে না, এর নিউক্লিয়াসের কারণে না, অ্যানায়নের নিউক্লিয়াসের কারণে না, কি বলো? অ্যানায়নের নিউক্লিয়াসের কারণেই তো সে ইলেকট্রনটা মানে অনেক বেশি আনতে পারে না, অ্যানায়নের নিউক্লিয়াসের কারণে, অ্যানায়নের নিউক্লিয়াসের কারণে। তাহলে অ্যানায়ন যদি বড় হয় তাহলে অ্যানায়নের নিউক্লিয়াস দূরে চলে যাচ্ছে না, অ্যানায়নের নিউক্লিয়াস কি হইতেছে দূরে চলে যাচ্ছে না, তাহলে অ্যানায়নের নিউক্লিয়াস যদি দূরে চলে যায় তাহলে ক্যাটায়নের সেটা সুবিধা হইলো না আরো, কি বলো? ক্যাটায়নের জন্য সুবিধা হইলো না আরো, তাহলে ক্যাটায়ন আরো বেশি ইলেকট্রন আনতে পারবে, ঠিক কি না? জি স্যার। তাহলে অ্যানায়ন যত তোমার বড় হবে মনে রাখবা তার ডিফরমেশনও বেশি হবে, ডিস্টরশনও বেশি হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে, ক্যাটায়ন পোলারাইজ করে আর অ্যানায়ন পোলারাইজ হয়, বুঝো না কথাটা? ক্যাটায়ন ক্যাটায়নের দিক থেকে চিন্তা করলে ক্যাটায়ন পোলারাইজ করে, ক্যাটায়নের দিক থেকে চিন্তা করলে ক্যাটায়ন পোলারাইজ করে, তার মানে এটাকে বলে পোলারাইজিবিলিটি। এটাকে কি বলে? পোলারাইজিবিলিটি, পোলারাইজিবিলিটি মানে পোলারাইন করার ক্ষমতা। তাহলে ক্যাটায়নের হলো কি পোলারাইন করার ক্ষমতা, যে সে কত বেশি পোলারাইজ করতে পারবে, আর অ্যানায়নের হলো সে কত বেশি পোলারাইজ হবে, সে কত বেশি পোলারাইজ হবে। অ্যানায়নের দিক থেকে এইভাবে চিন্তা করবা, ঠিক আছে? কে বেশি পোলারাইজ হয়, কে বেশি পোলারাইজ হয়, যে বড় সে বেশি পোলারাইজ হয়, যে বড় সে বেশি পোলারাইজ হয়। আন্ডারস্টুড?
তো এই ফ্যাক্টরটা কখন কাজ করবে? মনে করো সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড আর সিলভার আয়োডাইড। এখন এই সল্ট গুলাতে, এই সল্ট গুলাতে পোলারাইজেশন কম না বেশি? এই আয়নিক কম্পাউন্ড গুলোতে পোলারাইজেশন কার কম কার বেশি? এটা কি ক্যাটায়ন ডিপেন্ড করে বলো? এটা কি ক্যাটায়নের উপর ডিপেন্ড করে? সবারই তো ক্যাটায়ন সিলভার, তাহলে ক্যাটায়নের উপর ডিপেন্ড করতেছে। এটা ডিফারেন্সটা কি ক্যাটায়নের উপর ডিপেন্ড করবে? না, কারণ সবার কাছেই তো সিলভার আছে, ঠিক না? সবার কাছে কি আছে? সিলভার আছে। তাহলে এখানে আমি সিলভারকে দেখবো না, সিলভার দিয়ে কোনো মানে সিলভার কোনো এখানে কারণ না। তাহলে আমার কারণ কে হবে? অ্যানায়ন, অ্যানায়ন এখানে ব্যাপার, ক্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড এরা আমার কাছে এখানে ব্যাপার। তো আমরা জেনে আসছি যে অ্যানায়ন যত লার্জ সাইজ হয় তার মানে ক্লোরাইড এসে ক্লোরাইড বড়, পোলারাইজেশন বেশি, ক্লোরাইড এসে ব্রোমাইড বিগার, পোলারাইজেশন আরো ইনক্রিজ হবে, ব্রোমাইড এসে আয়োডাইড বিগার, পোলারাইজেশন আরো ইনক্রিজ হবে, তাহলে পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে। তাহলে সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড সিলভার আয়োডাইড এর মধ্যে কি হচ্ছে? তোমার এই অর্ডারে পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে, সিলভার ক্লোরাইড থেকে সিলভার আয়োডাইডের দিকে পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে। সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড পোলারাইজেশন কার বেশি? সিলভার ক্লোরাইডের। সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড পোলারাইজেশন কার বেশি? সিলভার ব্রোমাইডের। সিলভার ব্রোমাইড সিলভার আয়োডাইড পোলারাইজেশন কার বেশি? সিলভার আয়োডাইডের। এইটা যদি তোমার কনসেপ্ট হয়, এখন কোশ্চেন উইচ ওয়ান ইজ লিস্ট সলিউবল, এজিএফ, এজিসিএল, এজিবিআর, এজিআই, উইচ ওয়ান ইজ লিস্ট সলিউবল? আনসার কোনটা, কোনটা কারেক্ট? স্যার যেটা আয়ন কম সেটা না, মানে অ্যান্সার কর সরাসরি যে হুইচ ওয়ান ইজ লিস্ট সলিউবল, এই কনসেপ্ট থেকে বলো হুইচ ওয়ান ইজ লিস্ট সলিউবল, হুইচ ওয়ান ইজ লিস্ট সলিউবল, কোনটা কারেক্ট? স্যার এ হবে, এবার ওডি লিস্ট সলিউবল মানে কি? এটা কি আয়নিক ক্যারেক্টার? লিস্ট সলিউবল মানে কি? তার মানে সলিউবিলিটি সবচেয়ে কম, সলিউবিলিটি সবচেয়ে কম মানে কি? ঠিক আয়নিক না কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট। তাহলে এই লিস্ট সলিউবল মানে কি? তার মানে এটা কোভ্যালেন্টের পক্ষে যাচ্ছে, কোভ্যালেন্টের পরে যাচ্ছে। লিস্ট সলিউবল মানে কোভ্যালেন্টের পরে যাচ্ছে, লিস্ট সলিউবল মানে কোভ্যালেন্টের পরে যাচ্ছে। তার মানে এদের মধ্যে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট কে? যার পোলারাইজেশন সবচেয়ে বেশি, যার পোলারাইজেশন হাইয়েস্ট। তাহলে যার পোলারাইজেশন হাইয়েস্ট তার মধ্যে আয়নিক ক্যারেক্টার লোয়েস্ট, যার পোলারাইজেশন হাইয়েস্ট তার মধ্যে আয়নিক ক্যারেক্টার লোয়েস্ট, যার মধ্যে আয়নিক ক্যারেক্টার লোয়েস্ট সেই তো হবে লিস্ট সলিউবল। তাহলে সিলভার ফ্লোরাইড থেকে সিলভার আয়োডাইডের দিকে অ্যানায়নের সাইজ ইনক্রিজের সাথে সাথে পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে, আর পোলারাইজেশন যত ইনক্রিজ হয় আয়নিক ক্যারেক্টার থেকে তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি মানে তার মানে এটা থেকে বেশি কোভালেন, এর থেকে বেশি কোভালেন, এর থেকে বেশি কোভালেন, যত বেশি কোভালেন সলিবিলিটি তত কম। গট ইট? জি স্যার। স্যার এই লিস্ট সলিউবলের জন্য একটু কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, লিস্ট মানে সবচেয়ে কম সলিউবল, তার মানে সবচেয়ে কম সলিউবল তার মানে সে লিস্ট আয়নিক, তাহলে সে লিস্ট আয়নিক, লিস্ট আয়নিক মানে মোস্ট কোভালেন্ট, মোস্ট কোভালেন্ট মানে মোস্ট মানে সবচেয়ে বেশি পোলারাইজেশন, এই এইটা হচ্ছে মোস্ট আয়নিক। থ্রি নাম্বার হলো চার্জ অফ বোথ ক্যাটায়ন
and anion are high. অর্থাৎ চার্জের বেলায় ক্যাটায়নের চার্জ হোক আর অ্যানায়নের চার্জ হোক, ক্যাটায়নের চার্জ ইনক্রিজ হলেও পোলারাইজেশন ইনক্রিজ হবে, ক্যাটায়নের চার্জ ইনক্রিজ হলেও পোলারাইজেশন ইনক্রিজ হবে, আবার অ্যানায়নের চার্জ ইনক্রিজ হলেও পোলারাইজেশন ইনক্রিজ হবে। ব্যাপারটা এইভাবে দেখো, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়নের চার্জ যদি বাড়ে, মানে মনে করো এক ক্যাটায়নের প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, তাহলে যে ক্যাটায়নের প্লাস ওয়ান আর যে ক্যাটায়নের প্লাস টু, তাহলে কোন ক্যাটায়ন বেশি ইলেকট্রন কাটতে পারবে? প্লাস টু ওয়ালাটা, এটা তো কমন সেন্সই বলে, কি বলো? তার মানে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারাইজেশনও তত বেশি হবে, ঠিক কিনা? আর একদিকে অ্যানায়নের চার্জ যদি বাড়ে তাহলেও পোলারাইজেশন ইনক্রিজ হবে, কেন? কারণ অ্যানায়নের চার্জ বাড়া মানে তো অ্যানায়নের ইলেকট্রন বাড়তেছে, ইলেকট্রন যত বেশি হবে ডিফরমেশনও তত বেশি হবে, ইলেকট্রন যত বেশি হবে ডিসটরশনও তত বেশি হবে। তাহলে বোঝা গেল যে চার্জ যেই দিকেই বাড়ুক, ক্যাটায়নের দিকে হোক আর অ্যানায়নের দিকে হোক, চার্জ যত ইনক্রিজ হবে পোলারাইজেশন ইনক্রিজ হবে, চার্জ যত ইনক্রিজ হবে পোলারাইজেশন ইনক্রিজ হবে। তাহলে এই জন্য চার্জেরটা মনে রাখা সহজ, কিন্তু এটা অ্যানায়নেরটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ক্যাটায়নেরটাই পরীক্ষা আসে ওইটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এরকম, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটা দিয়ে এক্সাম্পল দিতে চাচ্ছি, কারণ এরপরে যারা আছে তারা তো কোভ্যালেন্ট, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন ফসফরাস, এরা তো কোভ্যালেন্ট, আমরা তো আয়নিকের ভিতরে থাকবো। তাহলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর মধ্যে যদি আমরা ফলো করি, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে আমরা দেখতে পাবো সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান, ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন টু প্লাস, আর অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন হচ্ছে থ্রি প্লাস। আর আমাকে বলে দেওয়া আছে ক্যাটায়নের চার্জ যত ইনক্রিজ হয় পোলারাইজেশন তত ইনক্রিজ হয়, ক্যাটায়নের চার্জ যত ইনক্রিজ হয় পোলারাইজেশন ইনক্রিজ হয়, ক্যাটায়নের চার্জ যত ইনক্রিজ হয় পোলারাইজেশন ইনক্রিজ হয়। তার মানে সোডিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পোলারাইজেশন বেশি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলারাইজেশন আরো বেশি হবে, আরো বেশি হবে। তার মানে এটার কারণটা কি? এটার কারণ, এটার রিজন কি? এটার রিজন হলো ক্যাটায়নের চার্জ, এটার রিজন হচ্ছে ক্যাটায়নের চার্জ, কারণ সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এটা তো একই পিরিয়ডে, একই পিরিয়ডে সাইজ, তোমরা বলতে পারো যে স্যার একই পিরিয়ডে তো সাইজ ডিক্রিজ হয়, তাইলে কেন পোলারাইজেশন ইনক্রিজ হয়? সেখানে আমার কথা হচ্ছে যে সাইজ যেটুক ডিক্রিজ হয় ওটা সিগনিফিকেন্ট ডিক্রিজ না, পিরিয়ডে তোমরা জানো যে সাইজ ডিক্রিজ হয় কিন্তু সেটা সিগনিফিকেন্ট ডিক্রিজ না, যার কারণে সাইজটা এখানে ম্যাটারই করে না, রেদার এখানে চার্জ ডোমিনেট করে, চার্জ নিজে চার্জ তাদের দায়িত্ব নিয়ে নেয়, সাইজকে দেখতেই দেয় না, কারণ সাইজ এত নেগলিজেন্স, নেগলিজিবল চেঞ্জ হয় সাইজে, তার কারণে সাইজের দিকে তাকানোর সময় নাই, চার্জটাই তখন ডোমিনেট করে যে আমি প্লাস ওয়ান তুমি প্লাস টু তুমি প্লাস থ্রি, তাহলে আমি বেশি পোলারাইজ করতে পারব, আমি যত ছোট হই না কেন কিন্তু আমি বেশি পোলারাইজ করতে পারব, তাহলে যত প্লাস তত বেশি পোলারাইজ করবে। তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের দিকে পোলারাইজেশন কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে, পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে। তাহলে পোলারাইজেশন ইনক্রিজ হওয়া মানে আয়নিক ক্যারেক্টার থেকে সরে যাচ্ছে, কোভ্যালেন্ট ক্যারেক্টারের দিকে যাচ্ছে। তার মানে এই তিনটার মধ্যে যদি বলি আমি কোনটা কোভ্যালেন্ট, আমি যদি এইভাবে বলি যে এই তিনটার মধ্যে কোনটা কোভ্যালেন্ট, তাহলে তোমার আনসার কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোভ্যালেন্ট, ঠিক কি না? আমি যদি বলি যে এর মধ্যে তিনটার মধ্যে কোনটা বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করবে, তোমার আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনেক বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করে, এটার কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্যাটায়নের চার্জ, কারণ ক্যাটায়নের চার্জ এত বেশি যে অনেক বেশি পোলারাইজেশন হয়। এখন আমি যদি তোমার কাছে জানতে চাই যে অর্ডার অফ মেল্টিং পয়েন্ট কি হবে এই তিনটা কম্পাউন্ডের, অর্ডার অফ মেল্টিং পয়েন্ট কি হবে বলো? ঠিক অপোজিটটা না, কি বলো? ঠিক অপোজিটটা হবে না, অর্ডার অফ মেল্টিং পয়েন্ট পোলারাইজেশনের অপোজিট না, আয়নিক ক্যারেক্টার পোলারাইজেশনের অপোজিট, মেল্টিং পয়েন্ট পোলারাইজেশনের অপোজিট, সলিবিলিটি পোলারাইজেশনের অপোজিট, শুধুমাত্র কোভ্যালেন্ট ক্যারেক্টার সেটা হলো পোলারাইজেশনের পরে যায়, ঠিক কিনা? তাহলে মেল্টিং পয়েন্ট কার বেশি? সোডিয়াম ক্লোরাইডের।
এই তিনটার মধ্যে সোডিয়াম কার্ড বেশি আয়নিক, তাহলে ক্যাটায়নের চার্জ দিয়ে সেটা বোঝানো লাগতেছে। ঠিক অ্যানায়নের চার্জ দিয়েও তাই, তবে অ্যানায়নের চার্জ দিয়ে কোশ্চেন হয় না। তাহলে এটা একটা কারণ দেখলাম যে পোলারাইজেশন ফাজানস রুল কি বলে, ফাজানস রুল কি বলে, আমার কোন সময় কোনটা কোনটা ফ্যাক্টর, আমার কখন কোনটা ফ্যাক্টর সেটা বুঝতে হবে। তো এবার লাস্ট ফোর নম্বর, দা লাস্ট ফ্যাক্টর ফোর নম্বর, ফোর নম্বর ফ্যাক্টর হলো ডি অরবিটাল, ডি অরবিটাল ইন দা ভ্যালেন্স শেল। যদিও আমরা বলেছি কি ডি অরবিটাল ইন দা ভ্যালেন্স শেল, যদিও বললাম যে ডি অরবিটাল ইন দা ভ্যালেন্স শেল, কিন্তু এটা আসলে বইয়ের মধ্যে লেখা থাকবে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন। চার নম্বর ফ্যাক্টরটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু আমরা তো একটু সহজ করে দিয়ে বলি কি ডি অরবিটাল ইন দা ভ্যালেন্স শেল। ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন বুঝাইতেছে যে ডি অরবিটাল ছাড়া কনফিগারেশন আর ডি অরবিটাল সহ কনফিগারেশন, ডি অরবিটাল ছাড়া ডি অরবিটাল সহ। তো ওইটা বোঝানোর চাইতে আমার কাছে মনে হয় যে আমরা যেটা মনে করি যে ডি অরবিটাল থাকা না থাকা যেহেতু ব্যাপার, তাহলে তুমি এটা দিয়েই বলো না কেন ডি অরবিটাল ইন দা ভ্যালেন্স শেল, পোলারাইজেশন ইনক্রিজ করবে কে ডি অরবিটাল ভ্যালেন্স শেলের, পোলারাইজেশন ইনক্রিজ করবে কে ডি অরবিটাল ভ্যালেন্স শেলের, অর্থাৎ ভ্যালেন্স শেলে যদি ডি অরবিটাল থাকে তাহলে পোলারাইজেশন ইনক্রিজ হবে। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড ভার্সাস কপার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ভার্সাস কপার ক্লোরাইড, কোশ্চেন হচ্ছে যে কোনটা বেশি আয়নিক কোনটা কম আয়নিক, কোনটা বেশি কোভ্যালেন্ট কোনটা কম কোভ্যালেন্ট, বুঝতে হবে আগে পোলারাইজেশন কার বেশি কার কম। শোনো, যদি দেখো যে এইরকম এক্সাম্পল যে কারো কাছে ডি অরবিটাল নাই আর অন্যের কাছে ডি অরবিটাল আছে, কারো কাছে ডি অরবিটাল নাই অন্যের কাছে আছে, তাইলে তোমরা এক প্রথমটাই যে প্রথম যে ফ্যাক্টরটা লেফট সাইড ক্যাটায়ন, পরেরটা লার্জ সাইজ অ্যানায়ন, তারপরেরটা চার্জ ফ্যাক্টর, কোনো ফ্যাক্টর ইউজ করতে পারবা না। কথা বুঝো নাই? যদি এই চার নম্বর ফ্যাক্টরের আন্ডারে চলে আসো, যদি এই চার নম্বর ফ্যাক্টরের আন্ডারে চলে আসো যে ডি অরবিটাল না থাকা এবং থাকা, তাইলে এটাকে শুধুমাত্র ডি অরবিটালের কনটেক্সটেই এক্সপ্লেন করতে হবে। কথা বুঝাইতে পারছি? যদি দেখো যে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডি অরবিটাল, তাইলে তোমরা শুধুমাত্র কোন কনটেক্সটে বা কোনটা দিয়ে এক্সপ্লেন করবা, এই ডি অরবিটালের এই পয়েন্ট দিয়ে, ঠিক কিনা? ডি অরবিটালের এই পয়েন্টটা তখন ইউজ করবা, ডি অরবিটালের এই পয়েন্টটা ইউজ করবা। সোডিয়ামের কনফিগারেশন, সোডিয়াম প্লাস এর কনফিগারেশন 1s2 2s2 2p6, আর কপার হচ্ছে গিয়া এখানেও কপারও কিন্তু কপার প্লাস, কারণ কপারের সাথে একটা ক্লোরিন আছে, কপারও কপার প্লাস, কপারের সাথে একটা ক্লোরিন আছে, তাহলে কপার যদি প্লাস হয় আর কপার 29 হয় তাহলে কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d10। কপার যদি প্লাস আয়ন ফর্ম করে তাহলে 3d10। তখন এই যে এটা হলো গিয়া সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, এটা কপারের ইলেকট্রনিক কনফিগারেশন। সোডিয়ামের ভ্যালেন্স শেলে আছে 8 ইলেকট্রন, কপারের ভ্যালেন্স শেলে আছে 18 ইলেকট্রন। দেখবা যে হারাধন নাক্ষারের বইয়ে বা বিভিন্ন বইয়ে এটাও বলা আছে যে যাদের 18 ইলেকট্রন থাকে তাদের পোলারাইজেশন বেশি হয়, যার ভ্যালেন্স শেলে 18 ইলেকট্রন থাকে তার পোলারাইজেশন বেশি হয়, এইভাবেও বলা আছে। 8 ইলেকট্রন থেকে কারো যদি 18 ইলেকট্রন থাকে তাহলে তার মধ্যে তার পোলারাইজেশন বেশি হয়, তার পোলারাইজেশন বেশি হয়। তাহলে খেয়াল করছো সোডিয়ামটা কিন্তু কপারের চেয়ে ছোট না? এই খেয়াল করো, সোডিয়ামটা সেকেন্ড সেল আর কপারটা হলো থার্ড সেল, সোডিয়ামটা কপারের চেয়ে ছোট না? তাহলে যদি তুমি এইভাবে চিন্তা করো যে ক্যাটায়নের সাইজ স্মল, তাহলে পোলারাইজেশন কার বেশি হওয়ার কথা, ওর না? প্রথম ফ্যাক্টর দিয়ে যদি বুঝাও, ফার্স্ট ফ্যাক্টর দিয়ে যদি বুঝাও, ফার্স্ট ফ্যাক্টর দিয়ে যদি বুঝাও যে ক্যাটায়ন স্মল হইলে পোলারাইজেশন বেশি হবে, তাহলে তো এখানে পোলারাইজেশন বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো তা না, এটা তো কপারের পোলারাইজেশন বেশি। তাহলে আমি কি বলেছিলাম যে যদি যে দেখো যে ডি অরবিটাল বা চার নম্বর ফ্যাক্টর কাজ করে, চার নম্বর ফ্যাক্টর কাজ করলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ফ্যাক্টরে আসা যাবে না, বুঝো না এই কথাটা? তাহলে পরে সোডিয়াম ক্লোরাইড কপার ক্লোরাইড কে বেশি আয়নিক কে বেশি কোভ্যালেন্ট,
কোনটা কোভ্যালেন্ট কোনটা আয়নিক, কোনটা তোমার হচ্ছে পোলারাইজেশন বেশি কোনটাতে পোলারাইজেশন কম, সেটা বুঝাইতে হবে ডি অরবিটাল দিয়ে। সোডিয়ামের ক্লোরাইডের জন্য সোডিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, কপারের জন্য কপারের কনফিগারেশন দেখাবা, দেখিয়ে বলবা যে এই এর ব্যালেন্স এর 8 ইলেকট্রন, ওখানে 18 ইলেকট্রন, সো দ্যাট ওটার পোলারাইজেশন বেশি হবে, কিংবা এর ডি অরবিটাল আছে এই কারণে পোলারাইজেশন বেশি হবে, কিংবা এই ধরনের কনফিগারেশনের কারণে পোলারাইজেশন বেশি হবে। তাহলে সবকিছু মিলাইয়া সোডিয়াম ক্লোরাইডের চাইতে কপার ক্লোরাইডের পোলারাইজেশন বেশি হবে, সোডিয়াম ক্লোরাইডের থেকে কপার ক্লোরাইডের পোলারাইজেশন বেশি হবে। তাহলে যদি কপার ক্লোরাইডের পোলারাইজেশন বেশি হয় তাহলে বুঝতে হবে এটা কোভ্যালেন্ট বা মোর কোভ্যালেন্ট, আর এটাতে পোলারাইজেশন কম তাহলে এটা আয়নিক বা মোর আয়নিক। আন্ডারস্টুড? বলো, বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছো? জি স্যার। তারপরে একদম একটা কনক্রিট ডিসকাস করলাম, একদম কনক্রিট ডিসকাশন পোলারাইজেশন নিয়ে, যে অ্যাকচুয়ালি আয়নিক কম্পাউন্ড মানে পোলারাইজেশনের এরিয়াটাতে মানে কিভাবে মানে পোলারাইজেশন মানে কি, পোলারাইজেশন মানে কি, তা এন্ড পোলারাইজেশনের মানে রিয়েল ফিলিংটা তো আসতে হবে, যে পোলারাইজেশন এটা কি জিনিস, পোলারাইজেশন কি জিনিস, কোথায় হয়, কখন হয়, কখন বেশি হয়, কখন কম হয়, এইসব সব কিছু আলোচনা ফাদার্স রুল দিয়ে তার এক্সপ্লেইন করা, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া, যা যা করলাম একাডেমিক এন্ড অ্যাডমিশন, একাডেমিক এন্ড অ্যাডমিশন, পার হয়ে যাবা, পার হয়ে যাবা, পার হয়ে যাবা। আল্লাহ হাফেজ।